Hi guys, I'm Pritam. আমার সাথে রয়েছে পলুমি, সামনে রয়েছে সোমেন্দা আর ক্যামেরার পেছনে শান্তনদা। তো আমরা ফুডবুক থেকে আজকে চলে এসেছি কাস্তুরিতে। অ্যাকচুয়ালি আমরা আজকে পুজোর শপিং করতে এসেছিলাম গড়িয়াহাটে, এবং শপিং করতে করতে খুব ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। তো তারপর হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে এসেছি, সেটা অন্য গল্প আছে, পরে বলে দেবো। তো তারপর ভাবলাম খিদে তো মেটাতে হবে, পেট পূজা ইজ ইম্পর্ট্যান্ট। তো কোথায় যাওয়া যায়, পেলাম আমাদের প্রিয় বাঙালি খাবারের সন্ধান কাস্তুরিতে। তো এখানে এসেই আমি নিয়েছি মহারাজা থালিটা, কারণ মহারাজা থালিটা এখানে সব থেকে বড়ো এবং অনেক ভ্যারাইটি আছে এটার মধ্যে। তো আমি ভাবলাম এটা একবার ট্রাই করে দেখি। আমি শান্তনদাকে বলবো একবার দেখিয়ে দিতে মহারাজা থালিতে কী আছে। ভাত আছে, এটা অবভিয়াসলি থাকবে, ঝুরি আলু ভাজা, কাতলা কালিয়া, মটন কষা, আর এটা কী জিনিস ছিল, হ্যাঁ, কচুপাতা দিয়ে চিংড়ি, চাটনি, বাসন্তী পোলাও, ডাল, দই আর স্যালাদ। তো আপাতত আমরা এটা খেয়ে দেখি, আর ততক্ষণ একটু ওয়েট করো। পাঁপড়টা আসছে বোধহয়? ও, পাঁপড়টা আসছে, আরেকটা আছে পাঁপড়। তো পাঁপড়টা আসলে আমি খাবারটা শুরু করব, আর আমি খাওয়া পর্যন্ত একটু ওয়েট করো, তারপর আমি রিভিউটা দেবো খাবারের। অবশ্যই আশা করি ভালো লাগবে, কারণ দেখতে খুব ভালো লাগছে। খাবো, হ্যাঁ, ও ওয়েট করছে, না না ওয়েট করতে পারি না, আমি ওয়েট করেছি এখন, মানে ও তাড়াতাড়ি রিভিউটা। ঠিক আছে, সবাই আমার জন্য ওয়েট করছে, সবাইকে আর ওয়েট করিয়ে লাভ নেই, আমি খাওয়াটা শুরুই করে দিই। স্টার্ট করে দিই, তো সবগুলো আইটেম আমি একটু করে ট্রাই করলাম যতগুলো আছে। তো সবগুলোই খুব ভালো লেগেছে, পার্টিকুলারলি কয়েকটা কথা আমি বলছি। ডালটা আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো, কারণ মুগ ডাল, এটার মধ্যে একটু ঘির স্মেলটা আমি কম পেয়েছি, বিকজ আমি ভেজ খাবারে, মানে যেটা ধরো ডাল বা ভেজ সবজি হলে ওটাতে ঘিটা দিলে ভালো লাগে, এমনিতে ভালো হয়েছে, কিন্তু আরেকটু বেটার হতে পারতো মুগ ডালটা। আর ঝুরি আলু ভাজা ইজ ওকে, যেরকম হয় সবসময় এরকমই। এটা ছিল কচুপাতা দিয়ে চিংড়ি, তো ছোটো চিংড়ি ভালো, মানে কচুপাতা দিয়ে চিংড়ি যেমন হয়, এটা ভালো হয়েছে, আমার ভালোই লেগেছে। সাথে ছিল আমাদের মাছ, হ্যাঁ মাছটা অবভিয়াসলি খুব ভালো হয়েছে, মানে কাতলা কালিয়া নর্মালি যেমন হয় এরকমই, বাট টেস্ট ইজ গুড। মটন কষা, মটন কষাটা খুবই ভালো হয়েছে, মানে নর্মালি আমরা যেরকম বাড়িঘরে বা বাইরে মটন কষা খেয়ে থাকি সেরকমই, বাট টেস্টে একটু ডিফারেন্ট, কারণ এখানে একটু অন্য, জানি না ওদের কী মশলা ইউজ করেছে বা কী করেছে, তবে আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, মানে নর্মালি যেরকম খেয়ে থাকি এর থেকেও একটু ভালো লেগেছে মটন কষাটা। আর আমি পোলাওটা দিয়ে মটন কষা খেয়েছি, তো কম্বিনেশনটা অবভিয়াসলি খুব ভালো। আর সাথে চাটনিটা, চাটনি নর্মালি যেরকম হয় এরকমই হয়েছে, এটার মধ্যে এক্সট্রা কিছু বলার নেই। তো আমাদের খাবার কমপ্লিট হয়ে গেল, পুরোটা খেয়ে নিলাম, ভালোভাবেই খেলাম। তারপর এখানে মুড়ি আর চিনি দেওয়া হয়েছিল, চিনির পরিমাণটা কম ছিল, মিজরি ছিল বাই দ্য ওয়ে। আচ্ছা, মানে সরি, এই যে প্রফেশনাল ফুড ব্লগ, যাই হোক, মানে মিষ্টি জাতীয় যেটা দেয় ওই মিষ্টির পরিমাণটা কম ছিল, তাই শেষ হয়ে গেছে। তো এবার আমাদের টাইম হলো পাঁচটা পয়েন্টার, যেটা বলা হয় এটা বলবো। তো ফার্স্ট হচ্ছে টেস্ট, ফার্স্ট টেস্ট, আমি অর্ডারটা মনে থাকে না, যে পাঁচটা শুধু মনে আছে, তবু তো ভালো, আমার পাঁচটা মনে থাকে, মাঝে মাঝে তুমি তো ভুলেই যাও। অ্যাম্বিয়েন্সটা ভালো, মানে আমার তো ভালো লেগেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, দেখতেও ভালো, ভেতরে মানে সব কিছুই, ভেতরের দেওয়াল টেওয়াল সবটাই দেখতে সুন্দর, দেওয়াল দেওয়ালটা দেখতে, হ্যাঁ দেওয়ালে সুন্দর ছবি টবি টাঙানো আছে, দেখতে ভালো লাগছে, টেবিলে সুন্দর প্রথমেই এসে দেখেছি এরকম কাঁসার গ্লাস রাখা আছে, ভালো লেগেছে। তো 9 out of 10 অ্যাম্বিয়েন্সে দেওয়াই যায়। তারপর হলো টেস্ট, তো টেস্টের ব্যাপারে বলবো আমি, ভালো কিন্তু খুব একটা ভালো না, মানে আরও বেটার হতে পারতো, মানে 8 out of 10। আমি বলছি কারণটা, বলছি না না কারণটা এক্সপ্লেন করছি, টেস্টটা খারাপ না যে আমি খারাপ বলবো, মানে ঠিকঠাক, কিন্তু খুব একটা ভালো না যে মানে অসাধারণ ফাটাফাটি এরকম বলার মতো না, তার জন্য বললাম যে আরও বেটার হতে পারতো, তো 10-এর মধ্যে 8।
হ্যাঁ মানে এইটা একটু বাড়িয়ে দিয়েছি, 8 দেওয়া যায়। হ্যাঁ 8 আউট অফ 10। আর হাইজিনটা তো কিচেনে আমরা যাইনি, দেখতে পারিনি, কিন্তু আমাদের সামনে যে যতটুকু ছিল সেটা মানে ওকে ভালো, তো 9 out of 10 দেওয়াই যায়, দিয়ে দিলাম। আর হচ্ছে প্রাইস এফেক্টিভনেস, যেটা সেটার মধ্যে আমি একটু কমই দিতে চাইবো, কারণ দামটা একটু বেশি লেগেছে আমার, আর একটু কম হতে পারতো, তো 8 out of 10। আর হচ্ছে হসপিটালিটি, ঠিকঠাক মানে ভালোই লেগেছে, 9 out of 10। মানে পুরো রিভিউটা ঠিকঠাক 9, ঠিক আছে, মোটামুটি 8, ঠিক আছে, ভালো 9। আর একটু বেটার হতে পারতো, সব কিছুই বেটার তো অবশ্যই করা যায়, তো বেস্ট তো আর না, তার জন্য এটা দিচ্ছে, তো খারাপ তো না, তার জন্য খারাপ বলিনি, মানে মোটামুটি আর একটু বেটার হতে পারতো, একটু ভালো যদি বাসো আমাদেরও ভালো, আর আমরাও তাহলে তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারবো। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টও করে দিও একটা ভালো দেখে, যদি খারাপ লাগে থাকে আমাকে, যদি ভালো লাগে না সোমেনদাকে, আমাদের সবাইকে যদি ভালো না লাগে সেটা বলে দিও, শুনে নেবো, কোনো অসুবিধা নেই। টাটা, কিছু করার নেই, হ্যাঁ টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।